শ্রীনগরে প্রাথমিক চিকিৎসার পর গুলিতে জখম দুই শ্রমিককে ফিরিয়ে আনা হলো মালদায়। আজ সকালে গৌড় এক্সপ্রেস থেকে মালদা টাউন স্টেশনে নামেন দুই যুবক। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাদের নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয় দুজনকে। চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। শুক্রবার সন্ধ্যায় শ্রীনগরের বাদগামে জঙ্গিদের ছোড়া গুলিতে জখম হন স্থানীয় আপেল বাগানে কর্মরত মালদার দুই যুবক। মৃত ব্যক্তিদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তোলা হয়েছে আবাস যোজনার লক্ষ লক্ষ টাকা। ফের আবাস দুর্নীতির অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কালনার নান্দাই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে মৃতদের পরিবার। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেউ মারা গেছেন পাঁচ বছর আগে, কেউ আবার গত হয়েছেন আট বছর আগে। এবার সেই মৃত ব্যক্তিদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে আবাস যোজনা প্রকল্পের লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল ফের কাট করায় পূর্ব বর্ধমানের কালনার তৃণমূল পরিচালিত নান্দাই গ্রাম পঞ্চায়েত। উপভোক্তাদের তালিকায় নাম রয়েছে মহাদেব মধু ও ধনঞ্জয় বিশ্বাসের, কিন্তু পরিবারের দাবি আট বছর আগে মারা গেছেন ধনঞ্জয়, পাঁচ বছর আগে মৃত্যু হয়েছে মহাদেবের। অথচ সরকারি নথিতে দেখা যাচ্ছে মৃত এই দুই ব্যক্তির নামে বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা বরাদ্দ হয়ে গেছে। অথচ মৃতদের পরিবারের অভিযোগ তারা কোনো টাকাই পাননি, ভুয়ো অ্যাকাউন্ট খুলে তুলে নেওয়া হয়েছে টাকা। বিডিওর কাছে অভিযোগ জানিয়েছে মৃতদের পরিবার। বাবা মারা গেছে কতদিন আগে? পাঁচ বছর আগে। আমার মাও মারা গেছে। তাদের নামে ঘর বেরোলো কি করে? বেরিয়েছে হয়তো আগে জমা দিয়েছিল হয়তো পিতায়। সেই টাকা উঠে গেছে? টাকা উঠে কেউ তুলে নিয়েছে। আপনার স্বামী কি বেঁচে আছে? না, মরে গেছে। কতদিন আগে? আট বছর আগে। এই আট বছরে পড়েছে বৈশাখ মাসে। আট বছর আগে? তার আগে কি ঘরে অ্যাপ্লাই করেছিল? হ্যাঁ, উনি করেছিল, আমিও করেছিলাম একবার। টাকা কি পাননি? না, আমি একটা নয় পয়সাও পাইনি। কোথায় গেল টাকা? কোথায় গেল কি করে বলবো, সে বিজু ইয়ে প্রধান জানে। দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ ওঠার পর দায় এড়ানোর চেষ্টা করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। করবেন, আমি তো এগুলো জানতাম না, এটি কি হয়েছে না হয়েছে তো বলতে পারছি না। অভিযোগ করছে কি করে বলবো আমি, এটা ওরা দেখুক, তদন্ত করছে। বিডিও ম্যাডামের কাছে অভিযোগ করছে, আমার কাছে তো আসেনি। কি অদ্ভুত দেখুন, এতদিন তো তৃণমূল কংগ্রেস তারা যা জীবিত মানুষের টাকা খেয়েছে, আজ তারা মৃত মানুষের টাকা খাচ্ছে। জানি না আগামী দিনে মানুষকে মেরেও টাকা খাবে। দু চারটে এরকম ঘটেছে, আমার কাছে খবর আছে, কিন্তু এটা প্রশাসনিক লেভেলে ঘটছে। তবে দল এতে বরদাস্ত করবে না। দল যদি এদের দলের এরা দলের এটা কোনোদিনই বরদাস্ত করবে না। দল যদি এরকম ঘটে থাকে উপযুক্ত ব্যবস্থা নেবে। দিন কয়েক আগে তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিশেষভাবে সক্ষম আবেদনকারীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে বাড়ি তৈরির টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। এবার সেই পঞ্চায়েতের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।